হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে শুভ দীপাবলি, মানে সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। কোনো কিছুই করা হয় নাই সকাল থেকে, ভাবলাম যে কী করবো না করবো, ভাবলাম যে আজকে আর ব্লগই করবো না। তো এখন হচ্ছে চারিদিকে বম ব্লাস্ট হচ্ছে, একটা আলাদাই মানে কেমন কেমন একটা ফিল হচ্ছে, যে মানে দিওয়ালি দিওয়ালি ফিল হচ্ছে। তাই ভাবলাম মানে একটু লাইটিং ফাইটিং করি। মানে কী বলবো, আমাদের বাড়িতে চারজন, চারজনের মধ্যে তিনজনই আমরা অসুস্থ, মানে আমারটা বাদ, বাবাও অসুস্থ মাও অসুস্থ, তাই মুখটাও একটু খারাপ ছিল। কিন্তু এখন হচ্ছে বাজি ফাটনাতে একটু একটা আলাদাই ফিল পাচ্ছে বলে ওটাকে লাইটিং লাগাবো। লাইটিংয়ে যদি শুভ করে দেয় তো ভালো, না করলে আমি আর বাবা মিলে একদম পুরো জিজ্ঞাসা করে ফেলবো। তো যাই হোক, তো ফ্যামিলি মিলে আমরা সেলিব্রেট করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমি রাত্রেবেলা লাইটিং লাগাচ্ছি, সবাই দিনেবেলা লাইটিং লাগায়, আমি একটু অত্যাধুনিক লোক, তো আমি এখন লাইটিং লাগাচ্ছি। বেশি শখ হলে যাওয়া হয়, ইচ্ছা ছিল না কোনো লাইটিং টাইটিং লাগাবো, এই পাগল পাগলামি করছে যে লাইটিংটা লাগা লাইটিংটা লাগা। এখন আমরা মই আনতে যাচ্ছি, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে চঙ্গ চঙ্গ, একটা আলাই ভাই। এমন অনেক ভাষা কেউ বলতে পারবে না, ঠিক আছে, আমরা বাঙালি, আমরা হলাম রামকৃষ্ণপুরের বাঙালি। তো আমাদের এই গোয়াল করে এই চঙ্গটা থাকে, দুইটা চঙ্গ, এটা পুরানো হয়ে গেছে আর এটা নতুন, নামাও। এখন আমরা যাচ্ছি বাদুয়ার কর্তাটা শোনা হচ্ছে, মানে দীপাবলির দিন হচ্ছে আমরা সবাই প্রদীপ দেওয়া হয়। তো এখন আমি মানে বাবা আর শুভ গেল, এখন আমি আর মা যাচ্ছি। আমাদের দাদু আর কর্তার এখানে বম ব্লাস্ট করা হয়ে গেল, এখন বাড়িতে একটু বম ব্লাস্ট করবো। এখন আমরা বাড়িতে প্রদীপ জ্বালাই নাই, এখন প্রদীপ জ্বালাবো, আর দোকানের সামনে প্রদীপ জ্বালানো হয় নাই, তারপরে কালী স্থানে প্রদীপ জ্বালাবো, এখন অনেক কাজ বাকি। দোকানপাটে যাবো, অনেকেই বম ব্লাস্ট করতেছে, আমিও যাই ওখানে একটু বম ব্লাস্ট করে আসি, সেই মজা হবে মনে হয়, জানি না কতটা মজা হবে। এই দীপাবলির ব্লগটাকে এই পর্যন্তই রাখি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনটাকে ক্লিক করে রাখো, আর থ্যাংক ইউ।